যদি উনি পাশেই থাকেন তাহলে কর্মচারীদের সাথে এসে বসতে অসুবিধা কোথায় আমরা তো ওনাকে কামড়ে খেয়ে নেব না উনি এসে আমাদের সাথে বসুন আলোচনায় বসুন যে আমার সরকারের যা অবস্থা আমি দিতে পারছি না আমার যা ভাঁড়ারের অবস্থা আমি দিতে পারছি না এইটুকু দিতে পারছি এসে তো বসতে হয় এত অহংকার রাখবেন কোথায় উনি ওনার কর্মচারীদের সাথে বসতে ওনার আপত্তি কোথায় মানসবুর আরেকটা কথা শুনলাম আমি ভিডিওতে মানুষও বলেছেন আপনাদের বাছাই করা কয়েকজন নেতা নিয়ে দিল্লিতে যে বসুন যন্তর মন্তরে বসুন মানসবাবুকে স্মরণ করিয়ে দিতে চাই এই মঞ্চ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আপনার নেত্রী এবং আপনার দলের বিভিন্ন নেতামন্ত্রীরা এই কথা বলেছেন আমরা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে মাননীয় ঘোষণা করুক যে ডিএ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি শ্বেতপত্র প্রকাশ করুক আমরা মাননীয়ার নেতৃত্বে দিল্লি যেয়ে টাকাটা আদায় করে নিয়ে আসব। মাননীয়া সেটা পারেননি আমরা কিন্তু যন্তর মন্তরে যেয়ে বিক্ষোভ দেখিয়ে এসেছি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছি ওনাকে বলেছি ওনারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো টাকা বকেয়া নেই আর যেটা এমজি জি এর টাকা সেই টাকার হিসাব আপনারা দিচ্ছেন না আপনারা টাকা নয় করছেন আপনারা ভুয়ো বিল পাস করাচ্ছেন তা টাকা কি করে দেবে আপনারা চুরি করবেন আর সরকারি কর্মচারীরা আপনাদের ওই চুরি করার জন্য টাকাটা আদায় করে নিয়ে আসবে আপনার মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক আমরা কথা দিলাম আপনার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দিল্লির যন্তর মন্ত্রে যে ধর্নায় বস